দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো ফজর বা আসরের রক্ত ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে বাহনে বসা অবস্থায় নামাজ হবে কিনা না দাঁড়ানোর উপায় নেই দাঁড়ানোর উপায় নেই কথাটা দিয়ে কিন্তু আপনি বিষয়টাকে ক্লিয়ার করে ফেলেছেন অর্থাৎ দাঁড়ানোর সুযোগ নেই দাঁড়ানোর সামর্থ্য নেই দাঁড়ানো এখানে দাঁড়ানোর ব্যাপারে আপনি অক্ষম যদি পরিস্থিতি সেটাই হয় তাহলে যে কোনো সালাতের ক্ষেত্রে আপনি যেভাবে পারেন সেভাবেই পড়বেন এটি সহি বখারির হাদিসে নাবিজাল্লা সাল্লামের বক্তব্য তিনি বলেছেন সল্লি কা ইমান ফাই ইম তস্তর ফা ইদান ফাইল্লাম তস্তাতের ফায়লা জামবিন দাঁড়িয়ে সালাত পড়ো না পারলে বসে না পারলে শুয়ে সুতরাং এই হাদিসটা আমাদের সামনে একটা চমৎকার সাত এবং মূলনীতি বর্ণনা করেছে যে সামর্থ্য যেখানে হারিয়ে যাবে সেখানে যতটুকু সামর্থ্য থাকবে সেরিয়া ততটুকুই তার জন্য করাটা অবধারিত করছে তার সামর্থ্যের বাইরে সেরিয়া কোনো জিনিস কারো উপর ইম্পোজও করে না কারো ওপর চাপিয়েও দেয় না আল্লাহ সুহাম তালা নিজেই সেটা বলেছেন ইল্লা আফসান আল্লাহ আল্লাহতালা কারো সাধ্যের অতীত কাউকে কোনো তাকলিফ বা দায়িত্বের বোঝা চাপিয়ে দেননি অতএব এ অবস্থায় আপনি যেভাবে পারেন সেভাবে পড়তে পারবেন অর্থাৎ বসে সিটে বসে যদি আপনার নরচড় করা সম্ভব না হয় সেভাবে আপনি সালাডটা পড়বেন